হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে রান্না। মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি মিষ্টি কুমড়া এভাবে কেটে নিয়েছি, তো ধুয়ে কেটে নিয়েছি। তো এখন এটা ভাজতে হবে, এর জন্য এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি। তো এখানে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে। এই যে আমার তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি চারপাশে। মিষ্টি কুমড়া কম বেশি সবাই পছন্দ করে, আমার অনেক পছন্দ। এখন ভাজতে হবে নিচের কালারটা চেঞ্জ না অবধি। এখন উল্টে দিতে হবে, তো উল্টে দিলাম। তো এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম, চিংড়ি মাছটা ভাজতেছি আর মিষ্টি কুমড়ার সাথে রান্না করবো এর জন্য। তো এক পাশে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এটা এখন একটু নাড়িয়ে নিতে হবে। তো কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তারপরও আরেকটু নাড়িয়ে নিচ্ছি। এখন পানি দিয়ে দিলাম, এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব মরিচ গুঁড়ো, এগুলো দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। তো এখন সব ভালোভাবে আবার নাড়িয়ে নিতে হবে। তো এভাবে অনেকক্ষণ রেখে 2-1 মিনিট। তো এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি, এখন আবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। রান্না কমপ্লিট। তো এখন উঠিয়ে নেব। তো এটাই ছিল আজকের রেসিপি, মিষ্টি কুমড়া আর চিংড়ি মাছ দিয়ে রান্না। তো এটা খেতে খুবই মজা, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা বাসায় ট্রাই করতে পারেন। সো আল্লাহ হাফেজ।